নমস্কার, আপনারা দেখছেন অনলাইন ডট কম ইউটিউব চ্যানেল ওনলি রাইট ইনফরমেশান। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান 2021-এর পরীক্ষা 17 জুলাই হবে। তার অ্যাডমিট কার্ড কিন্তু আগের নোটিফিকেশান অনুযায়ী 12 জুলাই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে WBJEE-র ওয়েবসাইটে অ্যাডমিট কার্ডের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেটরা আজ থেকে ডাউনলোড করতে পারবে। আমি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেটরা নিজেদের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবে, তারপর প্রিন্টার থেকে প্রিন্ট আউট করে নিতে হবে, এবং এই অ্যাডমিট কার্ডের সঙ্গে যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে পরীক্ষায় যেতে হবে। তো প্রথমে যেটা করতে হবে, এখানে অনেকগুলো ট্যাব দেওয়া রয়েছে, একেবারে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে WBJEE, এই ট্যাবটায় ক্যান্ডিডেটকে ক্লিক করতে হবে। আমি WBJEE যে ট্যাবটা রয়েছে এটাতে ক্লিক করে দিচ্ছি। ট্যাবটায় ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, এই উইন্ডোটা ওপেন হয়েছে। নিচের দিকে স্ক্রল করলেই দেখা যাবে ডাউনলোড অ্যাডমিট কার্ড নিউ লেখা রয়েছে, এই লিঙ্কটায় ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এইবারে দুটো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে থ্রো অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, আর একটা রয়েছে থ্রো অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। অ্যাপ্লিকেশান নাম্বার থাকে কিন্তু পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিটটা ডাউনলোড করতে পারে। আর যদি পাসওয়ার্ড সঙ্গে থেকে থাকে তাহলে কোনো অসুবিধেই নেই, অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করা যাবে। তো আমি অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড সহযোগে কীভাবে ডাউনলোড করা যাবে তার স্টেপটা দেখিয়ে দিচ্ছি। প্রথম লিঙ্কটায় আমি ক্লিক করে দিয়েছি, একটু প্রসেস হতে সময় লাগছে। এইখানে দেখো অ্যাপ্লিকেশান নাম্বার প্রথমে দিতে হবে, তারপর পাসওয়ার্ড, তারপর সিকিউরিটি পিন যেটা দেখাচ্ছে সেটা দিতে হবে। আমি পরপর দিয়ে দিচ্ছি, তারপর সাইন ইন করে দেখাচ্ছি। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং ক্যাপচাও দিয়ে দিয়েছি। এবারে সাইন ইন বাটনে ক্লিক করছি। সাইন ইন বাটনে ক্লিক করলেই দেখো এখানে কিন্তু সমস্ত স্টেপগুলো কমপ্লিট রয়েছে সেটা দেখাচ্ছে। সমস্ত স্টেপ কমপ্লিট না থাকলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশান ফর্ম, আপলোড ডকুমেন্টস আর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট থাকা জরুরি। এইবারে এখানে ডাউনলোড কনফার্মেশান পেজ আর ডাউনলোড অ্যাডমিট কার্ড, ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলেই কিন্তু অ্যাডমিট কার্ডটা পিডিএফটা ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে। এভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এবারে পরীক্ষার্থীর সেন্টার কোথায় পড়েছে সেটা দেখা যাচ্ছে, 17 তারিখে পরীক্ষা এবং এক্সাম সেন্টার সংক্রান্ত সমস্ত বিবরণটি এখানে দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি উপকৃত মনে হয়ে থাকে তাহলে লাইক করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে সবাইকে অ্যাডমিট কার্ড সম্পর্কে জানিয়ে দেবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে, আর আমার চ্যানেলে নতুন হলে WBJEE বা যে কোনো এন্ট্রান্স সংক্রান্ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে দেবে। নমস্কার, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।